মোবাইল ইন্টারনেট চালু করে দিয়েছে, ঠিক আছে। এছাড়া যদি আপনি ব্যবসায়িক চিন্তা করেন, বাংলাদেশের ব্যবসায়িক চিন্তা করেন, মানে সেক্ষেত্রে কোনো লাভই হয় না। এবং ইন্টারনেট চালু করলেও ফেসবুক যে কবে চালু হবে, কবে নাগাদ ফেসবুক চালু হবে, আর সেটা কিন্তু এখনও কোনো ইয়ারটা নেই। অনেক উদ্যোক্তা একেবারে শেষ হয়ে যাবে যদি একটা মাস ফেসবুক বন্ধ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। যদিও আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে পরিস্থিতি, সব কিছু মিলে ওভারঅল আপনারা কেউ ভালো নাই। তারপর আলহামদুলিল্লাহ ভর্তি হয়, এটা হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা। তো আজকে ইন্টারনেট সচল করে দিবে বলেছে। আমি এখন ভিডিওটা করতেছি, এখন বাজে প্রায় 2টা, তো 3টা সময় সারা দেশে ইন্টারনেট সংযোগ সচল করে দেওয়ার কথা বলেছে বর্তমান ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফরুক। তো দিয়েছি কি না দিবে কি না আমি জানি না, তবে আশা করি দিয়েছে। এবং এই ভিডিওটি আপনারা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে দেখছেন। তো এই যে ইন্টারনেট সচল করে দিল, এতে করে আসলে কাদের লাভ হলো বা কাদের লাভ হলো না? আসলে আমি যতটুকু বুঝি যে এই যে মোবাইল ইন্টারনেট চালু করে দিয়েছে, এতে করে মনে হয় না যে খুব একটা কারো লাভ হয়েছে। শুধুমাত্র হয়তো বা ইউটিউবে মানুষ ভিডিও টিউডিও দেখতে পাবে, নিউজ টিউজ দেখতে পাবে, এই পর্যন্ত, ঠিক আছে। এছাড়া যদি আপনি ব্যবসায়িক চিন্তা করেন, বাংলাদেশের ব্যবসায়িক চিন্তা করেন, মানে সেক্ষেত্রে কোনো লাভই হয় না, ঠিক আছে। বিশেষ করে আমাদের দেশে ফেসবুকে অনেকেই বিজনেস করে ভাই, মানে লাখ লাখ উদ্যোক্তা আছে ফেসবুকে, বিশ্বাস করেন। ফেসবুকে কোটি কোটি ইউজার আছে, তাদের মধ্যে লাখ লাখ আছে যারা ফেসবুকটাকে শুধুমাত্র বিনোদনের জন্য না, সামাজিক যোগাযোগ রক্ষা করার জন্য না, ব্যবসার জন্য ব্যবহার করে থাকে এবং ব্যবসায়িক কাজগুলো তারা পরিচালনা করে থাকে। এক্সাম্পল যদি দেই আমি, তো বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠান আছে, অনেক দোকানপাট আছে যাদের দোকান বিল্ডিংয়ের 8তলায়, দোকান বিল্ডিংয়ের 6তলায়, ওই জায়গায় কিন্তু কেউ নর্মালি কিনতে যাবে না, ঠিক আছে। তো তারা তাদের বিজনেসটা করে, তারা তাদের প্রচার প্রচারণাটা চালায় কিন্তু সম্পূর্ণ ফেসবুকে। এবং তাদের এই যে বিজনেসটা, এটাকে কিন্তু বলা হয় ই-কমার্স। তো বর্তমানে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ ই-কমার্স আপনার ব্যবসায়ী রয়েছে। এবং ইন্টারনেট চালু করলেও ফেসবুক যে কবে চালু হবে, কবে নাগাদ ফেসবুক চালু হবে, সেটা কিন্তু এখনও কোনো ইয়ারটা নেই। এমনকি যারা আপনার অফলাইনে বিজনেস করে, তাদের মধ্যেও কিন্তু অনেকই বিপাকে রয়েছে। যেমন ধরেন, যারা অফলাইনে বিজনেস করে তারা আর কিছু ব্যবহার করুক বা না করুক, হোয়াটসঅ্যাপটা তারা ব্যবহার করে। এবং ফেসবুক বন্ধ, মেটার সকল কিছুই কিন্তু বন্ধ, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, থ্রেড সবই কিন্তু টোটালি অফ, টোটালি বর্তমানে ব্যান্ড আছে বাংলাদেশে, ঠিক আছে। তো এই যে আপনার ইন্টারনেটটা চালু হলো, এতে করে হয়তো বা বিনোদনের জন্য যারা আসলে এখনও এই সময়ে যারা বিনোদন করতে চায়, বা যারা মনে করেন যে নিউজ টিউজ বিশেষ করে দেখতে চায়, সারাক্ষণ অনলাইনে নিউজ দেখতে চায়, আপনার তাদের জন্য হয়তো বা একটু ভালো হয়েছে। কিন্তু আপনার যারা মূলত বিজনেস করে ফেসবুকের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যারা ব্যবসা করে, যারা যাদের ব্যবসার আপনার ভিত্তি বলতে পারেন ফেসবুক, যাদের প্রচারের একমাত্র মাধ্যমই হচ্ছে ফেসবুক, তাদের অবস্থা খুবই খুবই খারাপ। এবং এই যে ইন্টারনেট চালু করলো, এতে করে কোনো লাভ নেই, ঠিক আছে। অনেকের সংসারই চলে ভাই এই যে ফেসবুকের ব্যবসা, অনেক আছে যাদের সংসারটাই চলে ফেসবুকের ব্যবসায়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে শুধুমাত্র ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, ইউটিউবে তারা কাজ করে না। তো মানে তাদের হয়তো কিছু পুঁজি টুজি আছে, তাদের হাতে কিছু টাকা পয়সা আছে, তারা এখন সার্ভাইভ করতেছে। কিন্তু কতদিন? এই যে ঢাকার শহরে আমরা থাকি, ধরেন ভাড়া থাকি আমরা, যারা মাস শেষে কিন্তু তাদের 40-45 হাজার একটা ফ্যামিলিতে খরচ আছে, তো তারা কয়দিন টিকে থাকতে পারবে, ঠিক আছে। তারপরে প্রতিষ্ঠানের ভাড়া আছে, স্টাফ খরচ আছে, নানান রকমের খরচ, ঠিক আছে। তারপরে যত যাই বলেন, বছর শেষে যে ট্যাক্স, ভ্যাট, এগুলো তো সরকারকে দিতে হয়, ঠিক আছে। তো এই যে ইন্টারনেট চালু হলো, আদৌতে আপনার ব্যবসায়ীদের খুব একটা লাভ হয় না, বিশেষ করে যারা ই-কমার্স বিজনেসের সাথে জড়িত, যারা অনলাইন প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তাদের বিজনেসটা করে, তাদের কোনো লাভ হয় না। তাই আমি বলবো যে ভাই, এই ফেসবুকে কারা গুজব ছড়ায় বা কারা কী করে, এগুলো একটা অবশ্যই ক্ষতি। এই দিকটা আপনারা যেভাবে পারেন অন্য কোনো ওয়ে খুঁজে বের করেন, অন্য কোনো ওয়ে বের করেন যে যারা গুজব ছড়ায় তাদেরকে কীভাবে ধরা যায়, ঠিক আছে। এই যে এইভাবে আপনারা ব্যবসায়ীদের ক্ষতি করতেছেন, অনেক উদ্যোক্তা একেবারে শেষ হয়ে যাবে যদি একটা মাস ফেসবুক বন্ধ থাকে।
ইতিমধ্যে তো প্রায় 10 দিন হয়ে গেছে ফেসবুক বন্ধ, তো এইভাবে যদি চলতে থাকে এক মাস দুই মাস তিন মাস যদি আপনার ফেসবুক বন্ধ হয়ে থাকে, অনেক ব্যবসায়ী, অনেক উদ্যোক্তা, অনেক তরুণ উদ্যোক্তা, ঠিক আছে, যারা চাকরির কথা চিন্তাও করে না, তারা একেবারেই ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলবো যে অন্য কোনো ওয়ে খুঁজে বের করুন, কীভাবে যারা গুজব ছড়ায় তাদেরকে কীভাবে ধরা যায়, ঠিক আছে। আর ফেসবুকে শুধু গুজবই ছড়ায় না, অনেক সত্য খবরও ফেসবুকে আসে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং ফেসবুক হচ্ছে আমাদের মতামত প্রকাশের একটা জায়গা বর্তমানে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে মতামত প্রকাশের যে জায়গাটা সেটাও কিন্তু হারিয়ে ফেলাম। গুজব কিছু মানুষ ছড়ায় সেটা অস্বীকার করবো না, কিন্তু এই যে বর্তমান যে দুনিয়াটা, বিশেষ করে আমাদের যে এশিয়া মহাদেশের দেশগুলো আছে, তারা কিন্তু তাদের মতামতটা প্রকাশ করেই ফেসবুকে, তা আমরা কিন্তু আমাদের মতামত প্রকাশের অধিকারটাও একরকম হারিয়ে ফেললাম, ঠিক আছে। তাই আমি বলবো যে অন্য কোনো ওয়ে খুঁজে বের করুন, ব্যবসায়ীদের বাঁচান, তরুণ নতুন উদ্যোক্তাদের বাঁচান, যারা অনলাইনের ফেসবুকের উপরে ডিপেন্ড করে বিজনেস করে তাদেরকে বাঁচান, এবং ফেসবুকটা আপনার যে কোনোভাবে এটা আমি বলবো যে আবারও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এবং অন্য কোনো ওয়ে খুঁজে বের করে যারা গুজব ছড়ায় তাদেরকে ধরার চেষ্টা করুন। টেকনোলজি অনেক আপডেট হয়েছে, আপনারা নতুন কোনো টেকনোলজির ব্যবহারের চেষ্টা করেন। আশা করি সবাই আমরা ভালো থাকবো এতে করে, এবং বিশেষ করে যেহেতু আমি যেহেতু আপনার বিজনেস নিয়ে ভিডিও করি, ব্যবসায়ীদের নিয়ে ভিডিও করি, তাই আমি বলবো যে ব্যবসায়ীদেরকে বাঁচান, ব্যবসা বাঁচতে দেশ বাঁচবে। আরেকটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা হয়তো অনেকেই জানেন না যে 600,000 ফ্রিল্যান্সার আছে, এবং যারা কিনা প্রতি বছর 10,000 কোটি টাকা বাংলাদেশে নিয়ে আসে। এই যে মাঝখানে 5 দিন ওয়াইফাই অফ ছিল, এই ওয়াইফাই অফ হওয়ার কারণে অনেক আপনার ফ্রিল্যান্সার বাধ্য হয়ে নেপালে গিয়ে তারা তাদের কার্যক্রম করেছে, কিন্তু কয়জন গিয়েছে, হাতে গোনা কিছু মানুষ নেপাল গিয়ে কাজ করতে পারছে, কিন্তু আপনার লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা তাদের যে বায়ার, তারা তাদের ক্লায়েন্ট হারিয়ে ফেলেছে। এবং আপনারা অনেকেই জানেন কি না আমি জানি না, আপনার ফ্রিল্যান্সারের সিস্টেম হচ্ছে আপনি যখন বাইরে একটা কাজ করবেন, কাজটা যদি ভালো হয় তাহলে অ্যাপে আমরা প্লে স্টোরে যেভাবে রেটিং দিই তারা ঠিক সেভাবে রেটিং দেয়, এবং যদি কোনো আপনার ফ্রিল্যান্সার সময় মতো কাজ ডেলিভারি করতে না পারে বা কমিউনিকেশনটা ঠিক মতো করতে না পারে, তখন কী করে জানেন, রেটিং অনেক কম দিয়ে দেয়। এবং রেটিং যখন অনেক কম হয় একটা কাজে, তখন ভবিষ্যতে অন্য কোনো আপনার ক্লায়েন্ট কিন্তু সেই ফ্রিল্যান্সারকে কাজ দিতে চায় না, ঠিক আছে। তো মানে কী যে ক্ষতি হয়ে গেল ওয়াইফাই, ইন্টারনেট, ফেসবুক, ওয়েবসাইট এসব অফ করে দিয়ে, মানে এটা এখন বোঝা যাবে না, এটা আরও কিছুদিন পরে বোঝা যাবে, যখন আপনার তেল, চাল, ডাল, হাবিজাবি, জ্বালানি তেল এইসব জিনিসের দাম বেড়ে যাবে, তখনই বুঝবেন যে কত ক্ষতি হয়ে গেছে। এবং এই যে আপনার দিন শেষে বলি পাঠা আমাদের সাধারণ জনগণকেই হতে হবে, তাই আমি বলবো যে এই গোটা আন্দোলনকে কেন্দ্র করে এই যে আপনার ফেসবুক, তারপরে হচ্ছে আপনি ইন্টারনেট অফ করে দিয়েছিলেন, এতে করে যে ব্যবসার কত ক্ষতি হলো এটা আপনার এখনও আন্দাজ করতে পারতেছেন কিন্তু হয়তো বলতেছেন না। তো যাই হোক, আমি আসলে কী বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক করার অধিকার আপনার আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।